আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া প্রিয় নবী প্রতি অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যার নিকটতম এবং যারা দূরবর্তী আছেন, আর বিশেষ করে বি কলকাতা ইউটিউব চ্যানেল থেকে যারা প্রতিনিয়ত দেখেন এবং শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিকতা ভালোবাসা। আজকের যে বিষয়বস্তু হল আজান চলাকালীনই স্বামী স্ত্রী মিলন করা যাবে কিনা। এমন সময় আমরা রাতের ভিতরে স্বামী স্ত্রী অনেকে থাকতে পারে, মিলন কাজে তারা রত, কিন্তু ওই মুহূর্তে চারটা পাঁচটা মসজিদ থেকে আজান হচ্ছে, তখন করণীয় কি? এ বিষয়টা খুব ইম্পর্টেন্ট, ভাইডিয়ার বললেও ভুল হবে না, অ্যাকচুয়ালি এটা প্রত্যেকে জানা জরুরি। আমরা জানি যে আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব, আর আজানের জবাব না দিলে কাবিরা গোনা হয়, আর কাবিরা গোনাগুলো তওবা না করলে মাফ হবে না। তাহলে এ প্রসঙ্গে আজকের যে বিষয়টা নিয়ে বলতে এসেছি, আজান চলাকালীনই স্বামী স্ত্রী মিলন রত থাকলে করণীয় কি। যেমন আপনি প্রসাব পায়খানা টয়লেটে যখন যাবেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আপনি দোয়া পড়ে পায়খানা টয়লেটের ঘরের ভিতরে আপনি বাম পা রাখলেন, যখন বার হচ্ছেন তখন আপনি দোয়া পড়ছেন গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আন্নিল আযওয়াফানি, কিন্তু টয়লেটের ভিতরে প্রসাব পায়খানা ঘরের ভিতরে যখন আজান শুনতে পাবেন তখন কিন্তু জবাব দেওয়া চলবে না। ঠিক তদ্রূপ স্বামী স্ত্রী যখন মিলন হবে, এই মিলনের ভিতরে যদি হঠাৎ কোনো আজান শুরু হয়ে যায়, আপনার কাজ আপনি চালিয়ে যেতে পারেন, এতে কোনো সমস্যা নেই, তবে আজানের জবাব ওই মুহূর্তে দিতে হবে এমন কোনো বাধ্যমূলক নয়, দেওয়ার প্রয়োজন নাই। তবে আপনার যদি আজানের ভিতরে যদি আপনার কাজটা ফারেগ অথবা শেষ হয়ে যায়, পরের নেক্সট টাইমে আপনি সুযোগ পেলে সওয়ালের জবাব দিতে পারেন। আশা রাখি সুপ্রিয় ভাই আপনাদের মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আপনাদের সওয়াল নিয়ে আবার নতুন নেক্সট টাইমে ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমিন ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।